দেখুন, অনেকে প্রশ্ন তুলেছেন যে রাজ্যের শাসক দল এবং রাজ্য সরকারের কি 17.5 বছরের একটা ছেলে চলে যাওয়ার পর হঠাৎ ঘুম ভাঙল? এই প্রশ্ন এই জন্য উঠছে যে পরশুদিন রাজ্য সার্কুলার দিচ্ছে, শাসক দলের একজন ছাত্র নেতা নানা দাবিতে হাইকোর্টে মামলা করছেন এবং অত্যন্ত ন্যায্য দাবিতে, সঙ্গত দাবি, তাই মাসতে দাবি নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় তো মঙ্গল গ্রহে নয়, কোনো প্রত্যন্ত মাওবাদী এলাকায় নয়, কোনো দুর্গম পাহাড় চূড়ায় নয়। তো সব থেকে বড় প্রশ্ন, এতদিন কি রাজ্য সরকার ঘুমোচ্ছিল? আমরা বারবার দেখছি যে উপাচার্য নিয়োগের ক্ষমতা কার হাতে থাকবে, রাজ্য সরকার নাকি রাজ্যপাল, এই নিয়ে টানাপোড়েন চলছে। কিন্তু কোনো এই রকম বেসিক নিয়ম যেটা গোটা ভারতবর্ষের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মেনে চলার কথা, সেটা মেনে চলা হচ্ছে কি না, এই নজরদারি কেন রাজ্য সরকার করবে না? সব থেকে বড় প্রশ্ন, সিসিটিভি, দীর্ঘদিন এই অনুষ্ঠানেই আলোচনা হয়েছে এই মৃত্যুর পর, সিসিটিভি যে উপাচার্য সমস্ত জায়গায় লাগিয়েছিলেন এবং এই নির্দেশিকা কার্যত অক্ষরে অক্ষরে যিনি পালন করেছিলেন তার পাশে কিন্তু রাজ্য সরকার দাঁড়ায়নি, বরঞ্চ তাকে অপসারণ করা হয়েছিল। এখানে প্রশ্ন উঠছে, সস্তা রাজনীতির কাছে সেই সময় কি মাথা ঝোঁকানো হয়েছিল? জয়প্রকাশ দা আমার সঙ্গে আছেন, জয়প্রকাশ দা সময় শুরু এখন। দেখুন, এতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে গত বেশ কয়েকদিন ধরে। সুমন, আমি দেখেছি 2-3 ঘন্টা ধরে তুমি আলোচনা করেছো, নানা দিক উঠে এসছে, ঠিক কার দায়িত্ব, কি কি রুলস আছে, নজরুলবাবু বললেন নানা স্ট্যাটিউটের কথা ইত্যাদি। কিন্তু সবথেকে বড় কথা, একটা জায়গা যাদবপুর ইউনিভার্সিটি, আপনিও সেখানকার প্রাক্তন। আমি শুধু যাদবপুর ইউনিভার্সিটির প্রাক্তন নয়, আমি যে এখানে ঘটনা ঘটেছে সেই মেন হোস্টেলেরও প্রাক্তন, সেখানেও আমি ছিলাম 3.5-4 বছর প্রায়। সুতরাং অঙ্গাঙ্গিভাবে আমি যাদবপুরটাকে চিনি, জানি। তার সঙ্গে একটা জিনিস জানি, যাদবপুরের সঙ্গে একটা কালচারাল ব্যাপার, মানে সেখানকার যে গতি প্রকৃতি সেটা না বুঝলে আমরা উপর উপর অনেক আলোচনা করতে পারি, কার দায়, কার দায়িত্ব, কেন চোখ খুললো আজকে, নোটিফিকেশান আগে হয়নি কেন, আজকে কেন হলো, ইত্যাদি ইত্যাদি প্রশ্নটা তুমি একটুখানি এই জিনিসগুলো আমার। আমার আগে একটা কথা বলুন, সেটা হচ্ছে আপনি যখন ছিলেন তখন এই র্যাগিং নামক, আমি নিজে ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলাম, 3টে ইউনিয়ন মিলে ছাত্র পরিষদ ছিল। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সেই 4.5 বছর, প্রায় 5 বছরে একটু কম, 4.5 বছর যারা ছিলেন, এবং সেই সময় আমাদের দুজন খুব নামকরা নেতা আছেন, মোহাম্মদ সেলিম আর সুজন চক্রবর্তী, আপনার সমসাময়িক। হ্যাঁ, 1 বছরের এদিক ওদিক, কিন্তু যাদবপুরে। তাদেরকেও জিজ্ঞেস করবেন র‍্যাগিং নিয়ে একটা কমপ্লেনের কথা বলতে পারবে? কমপ্লেনের কথা হচ্ছে না, জিনিসটা হতো কি ছিল না, কমপ্লেন তো এখনো হয় না। না, এই ছেলেটা মারা না গেলে কোনো কমপ্লেন না, না কমপ্লেন অনেক হয়েছে, আমি বলে হিসাব দিয়ে দেব। আমি বলছি যে তাহলে তো অধোগতি, আমি বলছি সময়ের সঙ্গে সঙ্গে আমি বলছি তো সেটাই, এই তো চাকা উল্টো দিকে ঘুরছে আপনার কথা যদি ঠিক হয়। এই বোঝানোর জন্যই আমি এই কথাটা তুললাম। কারণ দেখুন না, রাজ্যের ইউনিভার্সিটি, তাহলে আপনি বলছেন বামেদের সময় ভালো ছিল না? আমি তাই সেই জন্যই আসছি। হ্যাঁ, কখন গিয়ে ঘটনাটা হলো, আমরা তখন ছাত্র পরিষদে 1978-এ বামফ্রন্ট সরকারে আসলো। হ্যাঁ, চারিদিকে ছাত্র পরিষদের ইউনিয়ন যাদবপুরের ভেতরে, 3 দিনের মধ্যে সবাইকে মেরে বার করে দেওয়া হলো, তার মধ্যে আমি একজন। এটা ঘটনা যাদবপুর বুঝতে গেলে, বাম আমল, এই আমল, ও আমল করে লাভ নেই। গোপাল সেন মারা গিয়েছিল, খুন করা হয়েছিল ওর মধ্যে। গোপাল সেনের মার্ডারও একটাই মাত্র, সারা ভারতবর্ষের মধ্যে ভাইস চ্যান্সেলর ক্যাম্পাসের মধ্যে অফিস করে ফিরছেন, মার্ডার হলো, কারুর শাস্তি হয়েছিল, সবাই জানতো কে মেরেছে। সরাসরি শতরূপের কাছে যাবো। দেখুন, প্রথম কথা হচ্ছে, জয়প্রকাশ দাঁড়া খুব পার্টনেন্ট প্রশ্ন করেছেন যে গোপাল সেনকে খুন করা হলো ক্যাম্পাসের মধ্যে, কেন কেউ শাস্তি পেল না। আমি খালি মনে করাই, গোপাল সেন ক্যাম্পাসের মধ্যে খুন হয়েছিল 1971 সালে। সেই সময় যারা রাজ্যে ক্ষমতায় ছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা ক্ষমতায় ছিল, শাস্তি দেওয়ার দায় যাদের ছিল, জয়প্রকাশ মজুমদার সেই সময় সেই দলের নেতা ছিলেন। জবাবটা এই টেবিলে বসে আজকে শতরূপ ঘোষণায় জয়প্রকাশ মজুমদার দেবেন। 2 নম্বর কথা, উনি বললেন যে 77-এর পরে বামফ্রন্ট ক্ষমতায় আসলো, যাদবপুর দখল হয়ে গেল। 77 থেকে 2011 পর্যন্ত যাদবপুর ইউনিভার্সিটির 70% স্টুডেন্ট যে দুটো ডিপার্টমেন্টে পড়ে, সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, সেখানে SFI বিরোধী সংগঠন তারা
দায়িত্বে বা ক্ষমতায় থেকেছেন, এবং বাকি 30% যেখানে পড়ে আর্টস সেখানেও এসএফআই মাঝে মাঝে এবং বাকি সময় এসএফআই বিরোধীরা থেকেছেন। 3 নম্বর কথা, উনি বললেন যে উনি নিজে ফেটসু বলে সংগঠনের নাম করলেন। আমি আপনাদেরকে ছবি দেখাচ্ছি, এই ঘটনার পর থেকে এই ছেলেটিকে পুলিশ খুঁজছে। পেছনে যে ছেলেটি মাইক নিয়ে দাঁড়িয়ে আছে সুমন্ত, এর নাম হচ্ছে অরিত্র, ফেটসুর এখন সবচেয়ে বড় নেতা। আর যার হয়ে মাইক নিয়ে দাঁড়িয়ে আছে সে হচ্ছে তন্ময় ঘোষ। তোমার স্টুডিওতেও তোমার টেবিলে এসে তৃণমূলের রাজ্য সম্পাদক হয়ে তৃণমূলের হয়ে বলেন, এই হচ্ছে তন্ময় ঘোষ, পেছনে মাইক ধরে দাঁড়িয়ে ফেটসুর নেতা, যে ফেটসুকে জয়প্রকাশ পর্যন্ত আজকে এখানে অ্যাকুজেশন দিচ্ছেন। সুমন্ত জুলিয়াস সিজারকে না খালি এখন নিশ্চয়ই ফেটসুর নেতা না, এখন 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 কথা বলছে এই মুহূর্তে ফেটসুর না, আমি অরিত্র বলে ছেলেটির কথা বলছি, পাওয়া যাচ্ছে এটা, তৃণমূল নেতার মাইক ধরে দাঁড়িয়ে আছে। এবার শোনো, দেখো জুলিয়াস সিজারকে খালি ব্রুটাস মারেননি, সেনেটে যারা ছিল তারা সবাই মিলে মেরেছে। আমি একটা ঘটনার কথা বলছি, তোমার এক্ষুনি মনে পড়ে যাবে। উনি ক্রোনোলজি বলছেন তো, 13-এর আগে 10 আছে, 10-এর আগে 2005 আছে, মনে আছে সুমন্দা? যাদবপুরে মাঝরাত্রি বেলা বামফ্রন্ট সরকার তখন পুলিশ ঢুকে কিছু ছাত্র যারা ওখানে অনশন করছিল এবং ইসিকে ঘেরাও করে রেখেছিল, তাদেরকে তাদের অনশন ভেঙে বার করে আনতে যায়, এবং তাই নিয়ে বামফ্রন্ট সরকারের তখন একটা বিপুল সমালোচনা হয়। তখন যাদবপুরের মধ্যে এই ফ্যাস ফেটসু WTI থেকে শুরু করে যত স্বাধীন পরাধীন যে যে আছে, তার সঙ্গে সেই সময় তৃণমূল ছাত্র পরিষদ বাইরে থেকে কি আরও মানে বুদ্ধিজীবী সুশীল সমাজ হ্যান সমাজ ত্যান সমাজ সবাই মিলে বুদ্ধদেব বোসকে ভিলেন বানিয়ে এরকম ঘটনা ঘটেছিল সুমন্ত, ভালো করে মনে করো। কয়েকটা ম্যাটাডোরে করে এরা পাম এভিনিউতে বুদ্ধদেব ভট্টাচার্যের ভারী ঘেরাও করতে রওনা হয়ে গেছিলো, যে এত বড় একটা স্বৈরাচারী কাজ করেছে বামফ্রন্ট সরকার, ক্যাম্পাসে পুলিশ ঢুকিয়েছে। অনিল বিশ্বাস এবং বুদ্ধদেব ভট্টাচার্য দর্তহীনভাবে বলেছিলেন যে ক্যাম্পাসে মাঝরাত্রিবেলা পুলিশ ঢোকাটা অন্যায় হয়েছে। কিন্তু সুমন্দা সেই সময় বামফ্রন্টের যেভাবে পুলিশ চ্যাংদোলা করে ছেলেগুলোকে বাইরে নিয়ে সভ্য সমাজে হয়, আমি বলছি এটা অনিল বিশ্বাস বুদ্ধদেব বলেছিলেন, যেটা আজকে তুমি আমি বলছি। কিন্তু যে প্রশ্নটা সেদিন ছাপা পড়ে গেছিল তা হচ্ছে এই সুমন্দা, ছেলে মেয়েগুলি অনশন করছিল এবং কর্তৃপক্ষকে ঘেরাও করেছিল কিসের জন্য? কিছু ছেলেপুলে, এই সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের কতগুলো ছেলেপুলে, তারা হচ্ছে জুনিয়রদেরকে নৃশংস র্যাগিং করতে গিয়ে তাদের অভিযুক্ত হয়ে তদন্ত কমিশন গঠিত হয়ে তারা কনভিক্টেড হয়েছিল এবং তাদেরকেই 1 সেমিস্টার সাসপেন্ড করা হয়েছিল, তাদেরকে র্যাগিংয়ের জন্য কোনো রকম শাস্তি দেওয়া, আমি জাস্ট কথাটা শেষ করবো, আমার 20 সেকেন্ড লাগবে না, তাদেরকে বেশ করেছে র্যাগিং করেছে, কোনো শাস্তি দেওয়া যাবে না, এই দাবিতে কর্তৃপক্ষ ঘেরাও হচ্ছিল। আমি জয়প্রকাশ দার কথার পাল্টা কথা বলে খুব বেশি সময় নষ্ট করতে চাই না, কারণ জয়প্রকাশ দাকে জানি, ওনার আজকের কথার পাল্টা কথা উনি 2 দিন পরে বলে দেবেন। কিন্তু আজকে যদি আমাদেরকে র্যাগিংয়ের মতোই অসুখকে নিয়ে আলোচনা করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, কারা যুগে যুগে রাজনৈতিক স্বার্থে এই কালচারকে প্রশ্রয় দিয়েছে। আজকে বাইরে 10,000 ছাত্রছাত্রী আমাদের আছে, মিটিং হচ্ছে, আমরা যদি এখানে 100 জনের পরিবর্তে তাদেরকে ঢোকাই, এদের ইউনিয়ন অফিস, এদের সবাইকে মেরে গুলিয়ে দিতে 5 মিনিট সময় লাগবে না। দিদি একবার বলুক, কালকে এদের সব দাদাগিরি খুনি ধর্ষণগিরি মেটাতে একটা চুটকির মধ্যে দিয়ে করে নেব। আজকে যদি এইটাই রাজ্যের সবকটা জায়গায় আমরা করি, আজকে বাম মনস্করা বাম এসএফআই জোটটা পারবে তো রাজ্যের কোনো কলেজে ইলেকশনে একটা নমিনেশন দিতে? মঞ্জুরা চেল্লুরের স্পেসিফিক অর্ডার আছে, তো অর্ডারটা কেন ইমপ্লিমেন্ট করেনি? দুটো কথা বলছি, প্রথম কথা হচ্ছে অভিজিৎ চক্রবর্তী সম্পর্কে বা হোক কলরব আন্দোলন সম্পর্কে অনেক কিছু কথা হলো। 2014-15 সাল যে সময় ওইটা হয়েছিল, বা 13 সাল খুব সম্ভবত, সেই সময় এই স্টুডিওতে বসেও যে আলোচনাগুলো হয়েছে সুমন্দা, যদি আমরা সেদিকে ফিরে তাকাই আমাদেরকে এটা মনে রাখতে হবে। যাদবপুরের 2 জন ছাত্রী মোলেস্টেড হয়েছিল, তার সহপাঠীরা তাদের মোলেস্টেশনের বিচার চেয়েছিল। শুনুন, আমি শেষ করছি, আমি তোমার সঙ্গে একদম একমত যে আজকে দাঁড়িয়ে ওই আন্দোলন সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল, ভুল হয়েছিল বলা যায় না। এবং অভিজিৎ চক্রবর্তী এমন একজন মহাপুরুষ যিনি নিজের 2 ছাত্রীর মোলেস্টেশনের বিচার করতে অস্বীকার করেছিলেন, তারপরে যা হয়েছিল হয়েছিল। দ্বিতীয় কথা, 1 সেকেন্ড, দ্বিতীয় কথা, আমি একটা কথা বলছি সুমন্দা, আজকের এই ঘটনা আমাদেরকে প্রত্যেককে নতুন করে এটা ভাবিয়েছেই যে কেন সিসিটিভি লাগানো হবে না, আমার এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের যে একজন তথাকথিত ছাত্র নেতাকে দেখলাম না, হাত তুলে বলছে আমরা বুঝে নেবো, দিদি একবার বলুক ফাঁকা করে দেবো, তার নামে কদিন আগে অভিযোগ ছিল কেকের কনসার্টের পাস বিক্রি করে একটা গ্যাস চেম্বার বানানো হয়েছিল মঞ্চটাকে, তার নামে কদিন আগে অভিযোগ ছিল ছাত্র, এক সেকেন্ড দাঁড়া, যে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রদেরকে হেনস্থা করার। আমি একটা কথা বলছি, যারা আজকে ক্যামেরার দূত হয়ে যাদবপুরে গেছে, তাদের নেতারা ক্যামেরার সামনে ঘুষ খেয়েছে, খেয়ে তারা এখন রাজ্যের মন্ত্রী হয়ে বসে আছে। একটাই শুধু কথা বলবো, একজনের কথা বলে শতরূপ বললো ঠিক বলছে যে কে কারুর এরম বলা উচিত না, আর একজন যেটা বললো সেটা দেখলেন না, যে এটা লাল মাটি, কমিউনিস্টরা মনে করে বাবার সম্পত্তি যাদবপুর লাল মাটি, এই জন্যই এইরকম অবস্থা যাদবপুরে। আজকে যাদবপুরকে জাতীয়তাবাদী জায়গাতে জানিয়ে দেবে
যে সমস্ত সংগঠন নিয়ে আলোচনা হচ্ছে তাদের কোন এবিভিপি তার নেতাকে খুঁজে পাবেন, কিন্তু এদের কোন নেতাকে খুঁজে পাবেন না। যখনই আইডেন্টিফাই হয়ে যাবে তখনই দেখবেন অর্গানাইজেশনের নাম চেঞ্জ করবে। জেএনইউ তোমরাও দেখিয়েছিলে, ক্লিন আপ করেছিলেন মোদি সাহেব বিজেপির ওখানে, সেই ঘটনা সাংঘাতিক। এখানে জেইউ মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিন আপ করেননি মোদির ঢঙে, যে আর কেউ থাকতে পারবে না। তাহলে এটা কি গণতন্ত্র রক্ষা নয়? কোনোদিন পাশ করে চলে যাওয়া ছেলেমেয়েরা হোস্টেল কব্জা করে বসে থাকবে, এটা ছাত্র রাজনীতি নয়, এটা গণতন্ত্র নয়। গণতান্ত্রিক অধিকার ক্যাম্পাসে ছাত্রদের অবশ্যই থাকবে, কিন্তু ওই যে এই আমাদের ভাইয়ের মতো ছেলেটি, আমাদের ভাই যে কথাটা বললো, এটা আমাদের মাথায় রাখতে হবে সুমনদা। খালি কতগুলো ছেলে একটা হোস্টেল কব্জা করে রেখেছে মানে এটা খালি তাদের দাদাগিরি, তাদের হোস্টেলের বাবা হওয়া নয়। গ্রাম থেকে শহরে পড়তে আসা একটা সাধারণ ঘরের ছেলে কি মেয়ে, সে যে হোস্টেলে থাকার একটা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, এটা কিন্তু একটা সামাজিক অন্যায়। এই প্রথম যে গ্রেফতার হলো সৌরভ বলে ছেলেটি, নিজেই নিজের অতিথি হিসেবে থাকছে, এরকম হয় না? কেন সিস্টেম থাকবে, রেজিস্টার থাকবে, আইনের শাসন থাকতে হবে। দায়িত্ব নিয়ে বলছি, খালি যাদবপুরের হোস্টেল না, গোটা পশ্চিমবাংলার যতগুলো বিশ্ববিদ্যালয়ের হোস্টেল আছে, প্রতিটা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে আজকে রাত্রিবেলা তোমরা তোমাদের ক্যামেরা পাঠাও, দেখবে হোস্টেলে কটা বাবা আছে আর কটা ছেলে আছে। ছেলের থেকে বাবার প্রমোশন বেশি হবে, এটা খুব আক্ষেপের সঙ্গে বললাম। আজকে যিনি রেজিস্টার তাকে কে বসিয়েছেন, কারণে যেতেই পারেন, কিন্তু সত্যি যদি রাজনৈতিক মঞ্চে ইউনিভার্সিটির উপাচার্য রেজিস্ট্রাররা যান, তাহলে শিক্ষা ব্যবস্থার নিয়ে রাজনীতিকরণের প্রশ্ন কি উঠবে না? শুধু মঞ্চ প্রস্তুতি সভা পাঠাতে হবে। আমরা কি নতুন দেখছি একটা বিশ্ববিদ্যালয়ে বেআইনিভাবে উপাচার্য করা হলো? তিনি উপাচার্য হয়ে প্রথম সিদ্ধান্ত নিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডিলিট দেওয়া হবে, এবং তারপরে আদালত কদিন পরে বললো যে এনার উপাচার্য হওয়াটা বেআইনি ছিল, তাকে অপসারণ করতে হবে। না না, আর একটা কথা যোগ করতে হবে, আর একটা কথা যোগ করতে হবে, যে সেই ব্যক্তিকে ডিলিট দেওয়া হবে যিনি পিএইচডি না করে জালি সার্টিফিকেট নিয়ে ডক্টর লিখতে শুরু করেছিলেন 80 দশকে। না, এটা সত্যি নতুন ঘটনা নয়, কারণ আমরা দেখেছি এর আগে উপাচার্য গিয়ে ডিওয়াইএফ তার সম্মেলনে পতাকা তুলছেন, সেটাও দেখেছি আমরা। কোন উপাচার্য, আমি জানি না স্পেসিফিক্যালি কার কথা বলেন, নিশ্চয়ই কারোর কথা বলে থাকবেন, কোন উপাচার্য যদি ডিওয়াইএফ এর কোনো সম্মেলনে পতাকা তুলে থাকেন, তারপরে দেখা যায় যে তার ক্যাম্পাসে একজন ছাত্র খুন হওয়ার পরে চার দিন থেকে ক্যাম্পাসে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে লোকে ডিওয়াইএফ কে প্রশ্ন করবেই। তেমন আজকে যে রেজিস্ট্রার তৃণমূলের 21 জুলাইয়ের মঞ্চে লোক পাঠান, না না, তারপরে আমি ছাত্রকে যাওয়ার পথ নয়, আমার বক্তব্য দুটো ঘটনা আলাদা হলেও প্রশ্ন উঠবে। যদি যদি কোন দুর্ভাগ্যজনক কোন ছাত্রের এই পরিণতি নাও হয়, কিন্তু যিনি রাজনৈতিক দলে মঞ্চে থাকেন সে প্রশ্ন উঠবে। আমি পলিটিক্যালি থেকে রিক্রুট করলাম, আপনি আপনার চেয়ারে বসে আমার দলের নেত্রীকে ডিলিট দেবেন, আমার মঞ্চে পতাকা তুলবেন, আমার সম্মেলনে লোক পাঠাবেন, আর আপনার একজন ছাত্র খুন হবে যখন আপনাকে চার দিন খুঁজে পাওয়া যাবে না। আমি আলাদা করে বলবো, যেখানে যে বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসনের গর্ব করে তার পদাধিকারী যদি রাজনৈতিক দলের মঞ্চে যান, তাহলে আমি বলছি যে এই প্রশ্ন তো তুলতেই হবে। তার সঙ্গে ঘটনা নিরপেক্ষ, ঘটনা ঘটলেও সেটা প্রশ্নযোগ্য, ঘটনা না ঘটলেও প্রশ্নযোগ্য। আমি সুমন বলো তো, অশিক্ষক কর্মচারী সমিতি তৃণমূল দখলে না সিপিএম? দাঁড়াও, আমাকে বলতে দাও, জুটা সিপিএম এর দখলে? স্টুডেন্টস ইউনিয়ন গুলো একটাও তৃণমূলের দখলে না? তার মানে দখলদারি রাজনীতি হয়নি। আজকে এটা জোর করে একটা বলি, এরা দখলদারি রাজনীতি করেছিল তিন দিনের মধ্যে 1978 ক্ষমতায় যদি বসে ক্ষমতা আসার পরে তিন দিনের পরে হাওয়াকে মারধর করে বার করে দিয়ে দখলদারি রাজনীতি। শিক্ষাকর্মী সংসদ, শিক্ষক সংসদ, ছাত্র সংসদ, কেউ শিক্ষাকর্মী নিয়োগ করে না ইউনিভার্সিটিতে, করে সরকারের লোক। আর কমিটি তো থাকে,
টাকাটা পাওয়া যায় আপনাদের শিক্ষামন্ত্রী ঘরে তোলা থেকে, কোনো জুতা ছেলে ঘরে তোলা থেকে টাকা পাওয়া যায়নি।